তো আজকে আমি তোমাদের সাথে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নি টিউজি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে সেটা নিয়ে ডিসকাস করব তো এর আগে আমি তোমাদেরকে যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তারা নিশ্চয়ই জানবে যে আমি পুরনো এর আগে মানে মুর্শিদাবাদের আগে যত কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটাতে সমস্ত কলেজের কাট অফ নিয়ে অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি তো তোমরা যারা এখনও চেক করোনি তারা কিন্তু চেক করে নিতে পারো যারা নতুন আছো আমার চ্যানেলে আর তোমরা এরকমই ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো নিট সম্পর্কিত বিভিন্ন রকম ভিডিও এরকমই তোমাদের সাথে আমি প্রত্যেক দিনই আপলোড করতে থাকবো তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রেখো যাতে আমি যখনই নিউ ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও তো চলো দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক তো ফার্স্টেই আসি ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে তো ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এক্সপেক্টেড কাট অফ হতে পারে পাঁচশো একাশি থেকে পাঁচশো পঁচাশির মধ্যে তোমরা যদি লাস্ট ইয়ারের কাট অফটা দেখো কিন্তু লাস্ট ইয়ারে মুর্শিদাবাদের ছিল পাঁচশো পঁচাত্তর মানে মেদিনাপুর মেডিকেল কলেজের মতো নেই মিদনাপুর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ সব কলেজেই কিন্তু এই তিনটে কলেজেরই কাট অফ ছিল পাঁচশো পঁচাত্তর তো এইবারও আমার মনে হয় যে এই কলেজগুলোর কাট অফ ওভারঅল মোটামুটি একই রকমই থাকবে এক দু নম্বরে হেফে হতে পারে তো সেই কারণে আমি কিন্তু কাট অফ রেখেছি পাঁচশো একাশি থেকে পাঁচশো পঁচাশি এর মধ্যেই হবে এরপর আসি ও এ ক্যাটাগরির ক্ষেত্রে তো ও এ ক্যাটাগরির ক্ষেত্রে যেটা লাস্ট ইয়ার কাট অফ ছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঁচশো চুয়াত্তর তো এইবারে আমার মনে হয় যে এটা পাঁচশো আটাত্তর থেকে পাঁচশো তিরাশির মধ্যেই থাকবে তো কারোর কারণ মনে হচ্ছিলো যে আমি কেন মপ আপ রাউন্ডের কাট অফের সাথে কম্পেয়ার করছি এবং সেই হিসাবে কাট অফ রাখছি কারণ দেখো আগে যখন মানে লাস্ট টু ইয়ার্সের আগে যখন কার মানে কাউন্সিলিং হতো ওয়েস্ট বেঙ্গলের তখন কিন্তু মপ আপ রাউন্ডে অত বেশিও সিট আসতো না কারণ যে ফিজি মানে ফিজিক্যালি চ্যালেঞ্জের যে সিটগুলো থাকতো পিডব্লিউডির তো সেই সিটগুলো কিন্তু আগে সেকেন্ড রাউন্ডেই অ্যাড হতো মানে যদি কেউ ফার্স্ট রাউন্ডে যারা পিএইচ ক্যান্ডিডেট আছে তারা যদি অ্যাডমিশান না নিত তখন যে সিটগুলো থাকতো ভ্যাকান্ট ওদের সেই রেসপেক্টিভ ক্যাটাগরিতে কিন্তু সেকেন্ড রাউন্ডে ওই সিটগুলো অ্যাড হয়ে যেত যে কারণে সেকেন্ড রাউন্ডে অনেকটা বেশি সিট হতো এবং সেই কারণে সেকেন্ড রাউন্ডের যে কাট অফটা এবং কাট অফ কত যাবে সেটা কিন্তু বেশ ইম্পর্টেন্স ছিল তার তো এখন সেই জিনিসটা হচ্ছে মপ আপ রাউন্ডের ক্ষেত্রে তো মপ আপ রাউন্ডে কিন্তু আগে অত বেশি সিট থাকতো না একটা দুটো তিনটে এরকম হলেও হতে পারতো তার থেকে কিন্তু খুব বেশি এক্সপেক্ট করাই যেত না তো এখন কিন্তু প্রত্যেকটা কলেজেই যেহেতু পিএইচএস সিট আছে তো সেই সিটগুলো কিন্তু মপ আপ রাউন্ডে যেয়েই অ্যাড হয় তো অনেকগুলো সিট মপ আপ রাউন্ডে বাড়ে তো আগে যেটা সেকেন্ড রাউন্ডের যেটা ইম্পর্টেন্স ছিল এখন কিন্তু মপ আপ রাউন্ডের অলমোস্ট সেরকমই ইম্পর্টেন্স আছে যেহেতু আগে সেকেন্ড রাউন্ডে কী হতো অল ইন্ডিয়া সিটগুলোও যেহেতু চলে আসতো তো সেখানে আরও একটু বেশি সিট থাকতো বাট এখন অতটা না যেহেতু এখন সেকেন্ড রাউন্ডে সেকেন্ড রাউন্ডের সিট আসে আর মপ আপেই সিটগুলো চলে আসে তো মপাপের আপের কিন্তু এখন ভ্যালুটা অনেকটা বেড়ে গেছে আগের তুলনায় সেই কারণেই আমি লাস্ট ইয়ার যদি তোমরা দেখো যে লাস্ট ইয়ার কিন্তু ইউ ক্যাটাগরির জন্য ফিফটি টুটা প্রায় ফিজিক্যালি চ্যালেঞ্জের সিট ছিল যেটা মপাপ রাউন্ডে ওটা ইউআর ক্যাটাগরিতে কনভার্ট হয়েছিলো তো ফিফটি টুটা সিট যথেষ্ট সিট এবং এটা মোটেই কম নয় এবং অনেকটা র্যাঙ্কে হেরফের করে দিতে পারে যে কারণে কিন্তু আমি মপাপ রাউন্ডের সাথেই কম্পেয়ার করে এই এইবারও মপা রাউন্ড পর্যন্ত তোমাদের যে কাট অফ হতে পারে সেটাই আমি কম্পেয়ার করে তোমাদেরকে এক্সপেক্টেড কাট অফ বলছি আশা করি যে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো তারপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও তো যেটা বলছিলাম ও এ ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় সেই জন্য ক্যাট অফটা যাবে পাঁচশো আটাত্তর থেকে পাঁচশো তিরাশিয়ার মধ্যে তো তোমাদের যদি এখন এসব নিয়ে বুঝতে কিছু কনফিউশন থাকে তো চিন্তার কোনো কারণ নেই আগে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের নিউ ইনফরমেশান বুলেটিনটা পাবলিশ হোক দু হাজার জন্য যেটা নতুন ইনফরমেশান বুলেটিন তখন আমি তোমাদের প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে বলে দেবো কাউন্সিলিংয়ের রুলস অ্যান্ড রেগুলেশনস তো চলো এরপর আসি ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে তো ও বিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ হতে পারে পাঁচশো সাতাত্তর থেকে পাঁচশো বিরাশি লাস্ট ইয়ার দেখবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের কিন্তু ওবিসি বিসি বি এর ক্যাটাগরি মানে কাট অফটা অনেকটাই বেশি ছিল যেটা জেনারেল এবং ও এর থেকেও বেশি ছিল পাঁচশো বিরাশি ছিল বাট আমার মনে হয় না যে এইবারও তাই হবে যে জেনারেল এবং ও বিসি এ ক্যাটাগরি থেকেই বেশি বেশি যাবে আমার মনে হয় এটা একটা সামঞ্জস্য রেখে পাঁচশো সাতাত্তর থেকে পাঁচশো বিরাশি এর মধ্যেই থাকবে তো এরপর আসি ই ক্যাটাগরির ক্ষেত্রে ইডাব্লু ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ যেতে পারে পাঁচশো একষট্টি থেকে পাঁচশো ছেষট্টি এর মধ্যে লাস্ট ইয়ার কিন্তু ইডাব্লু এস ক্যাটাগরির কাট অফ ছিল মিদনাপুর মেডিকেল কলেজের মতনই চার পাঁচশো চুয়ান্ন তো আমার মনে হয় যে এবারও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ইডাব্লু ক্যাটাগরির কাট অফ কিন্তু পাঁচশো একষট্টি থেকে পাঁচশো ছেষট্টি এর মধ্যেই থাকবে তো এরপর আসি এস সি ক্যাটাগরির ক্ষেত্রে এসে ক্যাটাগরির ক্ষেত্রে আমার মনে হয় যেটা কাট অফ যাবে চারশো সত্তর থেকে চারশো পঁচাত্তরের মধ্যে বিকজ মুর্শিদাবাদের কিন্তু কাট অফটা ধীরে ধীরে বাড়ছে আগে কিন্তু এতটা বেশি থাকতো না আগে সবাই প্রেফারেন্স দিত আগে বর্ধমান বর্ধমান বিএসএমসি দেন নর্থ বেঙ্গল দেন মিদনাপুর দেন মুর্শিদাবাদ মালদা দেন মুর্শিদাবাদ বাট এখন কিন্তু সবাই যে এই সেম প্যাটার্নই ফলো করে সেরকম নয় এখন বিভিন্ন স্টুডেন্ট তাদের প্রেফারেন্স মতন তাদের বাড়ির কাছাকাছি রেখে যেটাতে তার সুবিধা হবে সেই হিসাবেই কিন্তু কলেজ প্রেফারেন্স দেয় তো লাস্ট কয়েক ইয়ারে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদকে কিন্তু অনেক স্টুডেন্টই বেশ আগেই প্রেফারেন্স দিচ্ছে চয়েস স্ক্রিংয়ের ক্ষেত্রে যে কারণে মুর্শিদাবাদের কিন্তু কাট অফটা ধীরে ধীরে বাড়ছে তো আমার সেজন্যই মনে হয় যে এবারও একটু বেশিই যাবে অন্যান্য কলেজ থেকে চারশো সত্তর থেকে চারশো মধ্যে থাকবে এসসি ক্যাটাগরির কাট অফ তো এরপর আসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ দেখবে লাস্ট ইয়ারও যেমন ছিল বললাম যেটা নর্থ বেঙ্গল মেদিনাপুরের থেকে কিন্তু নর্থ বেঙ্গল মিদনাপুর হ্যাঁ এদের থেকে কিন্তু মুর্শিদাবাদের কাট অফটা বেশ হাই ছিল ওটা ছিল দুশো ছাপ্পান্ন আর যেখানে নর্থ বেঙ্গলের ছিল দুশো চৌত্রিশ মিদনাপুর মেডিকেল কলেজের ছিল দুশো ছত্রিশ সেখানে মুর্শিদাবাদের কিন্তু দুশো ছাপ্পান্ন ছিল তো এবারেও আমার মনে হয় যে এটার কাট অফ নর্থ বেঙ্গল মিদনাপুর থেকে একটু বেশি যেতে পারে সেটা কিন্তু দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাটের মধ্যেই থাকবে তো এই ছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ক্ষেত্রে নি টিউজি টু থাউজেন্ড এর এক্সপেক্টেড কাট অফ অ্যাকর্ডিং টু মি তো তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথেও আর তোমাদের যদি কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করবো যে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার এবং তোমাদেরকে হেল্প করা এছাড়াও তোমরা ডিরেক্টলি আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো সেখানে তোমাদের যদি কোনো ডাউট থাকে সেখানেও তোমরা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো আমি আমার বেস্ট ট্রাই করবো যে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার এবং তোমাদেরকে তোমাদের প্রবলেমটা সলভ করার অ্যাকচুয়ালি আমি সমস্ত কিছুই জানি তা নয় বাট আমি যতটুকু জানি আমি সেটুকু দিয়ে তোমাদের যদি কিছু হেল্প করতে পারি আমি সেটারই চেষ্টা করি এবং আমি এক্সপেক্ট করি যে তোমরা সবাই আমাকে কোঅপারেট করবে তো তোমরা যারা জয়েন নি তারা লিঙ্ক ডিসক্রিপশনে আছে তোমরা কিন্তু অবশ্যই জয়েন করে যেও এছাড়া আমার ইউটিউবের যে চ্যানেলের অ্যাবাউট সেকশান আছে সেখানে থেকেও তোমরা কিন্তু টেলিগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে জয়েন করে যেতে পারো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ আমি রেগুলারলি তোমাদেরকে কিন্তু বিভিন্ন বিষয়ে ইনফরমেশান দিতে থাকি এবং এর পরবর্তীতেও যখন কাউন্সিলিং স্টার্ট হবে তোমাদের প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমি তোমাদের ইনফরমেশান দিতে থাকবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রেখো যাতে আমি যখনই নিউ ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং